আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার তরফ থেকে ভালোবাসা জানায় তোমাদেরকে স্নেহ জানায় আজকে আমরা যে বইটা শুরু করতে যাচ্ছি যে পাঠটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বই দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় পর্ব আমরা আগের ভিডিওগুলোতে দ্বিতীয় পর্বের পাঠ শেষ করে এসেছি এবং আমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাও হয়ে গেছে এবার আমরা নতুন বইয়ের নতুন পড়া শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব দেখো প্রথমেই দেখো প্রথম পাতার ছবিটা দেখেছ যেমন দ্বিতীয় পর্বে ছিল ঠিক সেই রকমই রয়েছে তাহলে ঠিক সেই রকম সেম টু সেম জিনিস হ্যাঁ তাহলে আমরা চলে যাই একবার যেখানে নাম লেখার জায়গাটা দেখো এটাও আমি দ্বিতীয় পর্বের বইয়েতে কোথায় কি লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবার এটা তোমরা নিজেরা নিজেরা লিখে নেবে দেখো প্রথমেই যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে কি বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগরের কথা বলতে গেলে আমাদের প্রথমেই প্রথমেই মনে পড়ে কোন বইয়ের কথা বলতো যে বই থেকে আমরা প্রথম শিক্ষা পাই প্রথম অক্ষর জ্ঞানের পরিচয় হয় যে বই থেকে সে বইটার নাম কি জানো সেটা হচ্ছে পরিচয়। এই বর্ণ পরিচয় বিদ্যাসাগরেরই লেখা ঠিক আছে তাহলে আমি এই পাঠটা শুরু করতে যাচ্ছি প্রথমে কী রয়েছে দেখো বাবার সঙ্গে যাই হোক ফোন এসে গিয়েছিল একটু ডিস্টার্ব হয়ে গেল শুরু করছি দেখো বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো সতেরো এইভাবে দশ তারপরে যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মায়ের ফলকের ঘটনাটি ঘটে তাহলে এটুকু লেখায় আমরা যেটা জানতে পারলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার নাম হচ্ছে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর তার নিজস্ব বাড়ি থেকে কলকাতায় আসছিলেন পড়াশোনার জন্য কি হচ্ছিল ওই রাস্তায় আসার সময় সেখানে মাইল ফলক দেখে মাইল ফলক বলতে কি বলো তো এক মাইল অন্তর অন্তর পাথরের এই রকম স্তম্ভ বসানো থাকে যাতে রাস্তার পরিমাপটা পাওয়া যায় এক মাইল দু মাইল তিন মাইল চার মাইল এইভাবে রাস্তার প্রতিফল রাস্তার পরিমাপটা বোঝা যায় তো সেই রকমই ওই মাইল ফলকে উনিশ মানে ইংরাজিতে লেখা ছিল ও নাইনটিন এইটিন সেভেনটিন এরকম করে করে টেন পর্যন্ত লেখা ছিল ঠিক আছে এইবার ওইটা দেখতে দেখতে আসছে এবং ওগুলো বলতে বলতে আসছে তো ছেলে ঠিকঠাক বলছে কিনা বা ঠিকঠাক বলছে কিনা বা আন্দাজে বলছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কি করলো যে একটা মাইল ফলককে মানে পার করে অর্থাৎ তাকে ভুলিয়ে রেখেছিল মানে বিভিন্ন কথায় তাকে ভুলিয়ে রেখেছিল যাতে তার ওই মাঝের মাইল ফলকটা তার নজরে না আসে কিন্তু মাইল ফলকটা নজরে না আসার জন্য পরের মাইল ফলকে আসে তো পরের মাইল ফলকে এসে তখন যখন দেখছে তখন ছেলে বলছে এটা হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ মানে তার হিসেব অনুযায়ী লেখা মানে হবে ছয় কারণ সে তো ওই মাঝেরটা বাদ দিয়ে চলে এসছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ তার মানে তে সে সংখ্যাটা চেনে সংখ্যাটা চেনেই কিন্তু বলেছে বাবা বুঝলেন যে ছেলে ঠিকঠাকই বলেছে ছেলে ঠিকঠাকই বলেছে এবং ছেলের যে মেধার যে তুলনা হয় না সেটা কিন্তু বাবা সেই রাস্তা রাস্তাতেই বুঝে গিয়েছিল ছেলের যে কত গুণ রয়েছে কত যে মেধা রয়েছে সেটা কিন্তু বাবা বুঝে গিয়েছিল সেদিন কি রাস্তায় যেতে যেতে যাই হোক এই ঘটনাটা আমরা পড়লাম এবং আমরা শিখলাম জানলাম এবার আমরা পরের পাতায় চলে আসবো পরের পাথায় কী রয়েছে পরের পাতায় কিছু রয়েছে শব্দার্থ মানে মানে রয়েছে যেটাকে মাইল ফলক মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক যেটা আমি বললাম নির্ভুল নির্ভুল মানে হচ্ছে ঠিক ঠিকঠাক স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা নজর নজর মানে হচ্ছে দৃষ্টি আর দিকপাল দিকপাল মানে হচ্ছে বিখ্যাত এই যে দিকপাল কথাটা এখানে ইউজ করা হয়েছিল দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিকপাল মানুষটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে এই বিখ্যাত মানুষটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার দেখো হাতে কলমে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে করতে হবে একের দিকে তোমরা খাতাই করতে পারো বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি এখানে বাবা ও ছেলের পরিচয় দিতে বলেছে বাবার কি আর ছেলেকে ছেলে হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাবা হচ্ছেন তার বাবার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে ছেলের নাম এখানে লিখে আমি ছেলে ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আর বাবা বাবা কে ছিলেন বাবা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে বাবা ও ছেলের পরিচয় পাওয়া গেল এর পরের দাগের কোশ্চেন হচ্ছে দুইয়ের দাগের বলছে বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন মেদিনীপুর থেকে কলকাতা যাবার রাস্তায় মাইল ফলক দেখিয়ে ইংরাজি সংখ্যা চেনালেন তাহলে মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে কলকাতা যাবার রাস্তায়

ঠিক আছে বাবা কিভাবে তাহলে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন মেদিনীপুর থেকে কলকাতা যাবার রাস্তায় মাইল ফলকে ইংরাজি সংখ্যা দেখিয়ে ইংরাজি সংখ্যা চেনালেন বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন বাবা তার ছেলের মেধার পরিচয় কিভাবে পেয়েছিল যখন বাবা রাস্তায় যেতে যেতে পরীক্ষা করেছিল ছেলেকে পরীক্ষা নিয়েছিল যে ছেলে ঠিকঠাক সংখ্যা চেনে কিনা সেটা পরীক্ষা করার জন্য কি করেছিল মাঝখানের একটা মাইল ফলক অতিক্রম করার সময় সে ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছিল যাতে সেই মাইল ফলকটা না দেখতে পায় কিন্তু তারপরেও কি হয়েছিল ছেলে সঠিক উত্তর দিয়েছিল এ থেকেই বাবা তার ছেলের মেধার পরিচয় পেয়েছে এটা বলতে পারো এবার দেখো আচ্ছা তিনের দাগের কোশ্চেনটার উত্তর তো আমি এখানে লিখতে পারছি না তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা স্ক্রিন থেকে লিখে নিতে পারো ঠিক আছে ওখান থেকে লিখে নেবে এবার দেখো চারের দাগের কোশ্চেনে কি বলছে চারের দাগ বলছে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখতে বলেছে নিচের ঘটনাগুলিকে সাজিয়ে লিখতে বলেছে দেখো আমরা আগে বিষয়টাকে পড়ে নিই পড়ে নিবার পরে আমরা সাজাবো কোনটা এক নম্বরে হবে কোনটা দু নম্বরে হবে সেইভাবে আমরা সাজাবো তাহলে দেখো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি পরীক্ষা করার জন্য আচ্ছা রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না পরের মাইল ফলক ছেলেকে দেখাতি সে বললো এখানে ভুল লেখা আছে তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা এইটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এইটা আগে ঘটেছে তারপরে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে চেনা আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তাহলে এটা দু নম্বর তাহলে তিন নম্বর তাকে পরীক্ষা করার জন্য কি করলো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তাহলে এইটা তিন নম্বর চার নম্বর কোনটা পরের মাইল ফলক ছেলেকে দেখাতি সে বলল এখানে ভুল লেখা আছে মানে এটা পেরিয়ে গেল পেরিয়ে যাওয়ার পরে সে যখন একটা মাইল ফলক দেখালো তখন বললো ভুল লেখা আছে তাহলে চার নম্বর এটা আর পাঁচ নম্বর কোনটা বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না তাহলে চা ফোর পয়েন্ট টুটা হয়ে গেলো এক নম্বর আর ফোর পয়েন্ট থ্রি হলো দু নম্বর প্রথমটা হয়ে গেল তিন নম্বর লাস্টেরটা হয়ে গেল চার নম্বর আর চারেরটা হয়ে গেল পাঁচ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে দেখো পাঁচের দাগের কি আছে অর্থ অর্থলিখি পাঁচের দাগের অর্থ লেখা কি কী আছে চটপট চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি চটপট মানে তাড়াতাড়ি কোনো জিনিস চটপট করে করে ফেলো মানে তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে তো একা ডয় শো একা তারা তারি তো একা ডয় শোয় তাড়াতাড়ি অবাক কোনো জিনিস অবাক হয়ে যাওয়া মানে আশ্চর্য হয়ে যাওয়া আ তাল বোঝয়ে ছয়ে উ আশ্চর্য উজ্জ্বল উজ্জ্বল মানে কোনো জিনিস উজ্জ্বল মানে জল জল করা জল জল করা আর নজর নজর মানে হচ্ছে দৃষ্টি এগুলো তোমরা মুখস্থ করে নেবে চটপট মানে তাড়াতাড়ি অবাক মানে আশ্চর্য উজ্জ্বল মানে জল করা আর নজর মানে হচ্ছে দৃষ্টি আর কি আছে বাক্য রচনা রচনায় কি আছে স্মরণ অসাধারণ তুলনা অবদান তাহলে আমি স্মরণ দিয়ে তাহলে আমি স্মরণ দিয়ে বাক্য রচনাটা করে ফেলি তার এখানে আমি লিখছি হ্যাঁ দন্তস্বয়ময় র স্মরণ মানে তো স্মরণ মানে হচ্ছে মনে রাখা স্মৃতিশক্তি এইখানে যেমন রয়েছে স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা স্মরণে মানে মনে রাখা তাহলে আমি কী লিখবো তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো অথবা আমি যেটা বলছি সেটাও লিখতে পারো তাহলে স্মরণে হচ্ছে যে আমার দীঘা দীঘায় বেড়াতে যাওয়ার গত বছর দীঘায় বেড়াতে যাওয়ার ঘটনা আমার স্মরণে আছে গত বছর গত বছর দীঘায় বেড়াতে যাওয়ার ঘটনা আমার স্মরণে আছে আমার স্মরণে স্মরণে আছে এটা লিখতে পারি তোমরা অন্যও লিখতে পারো কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের নিজের মতো করে যদি লিখতে পারো তার থেকে ভালো জিনিস আর হয় না অসাধারণ অসাধারণ কী লিখব অসাধারণ হচ্ছে তাহলে অসাধারণদের কী লিখবো আমাদের যদি আমি এই আমার যেটা পড়লাম পাঠ্য বিষয় থেকে যদি লিখি বিদ্যাসাগরের বিদ্যাসাগর বা বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর মহাশয় অসাধারণ অসাধারণ মেধা ও বুদ্ধির অধিকারী ঠিক আছে অসাধারণ মানে 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 সাধারণের থেকে অনেক বেশি অসাধারণ বিদ্যাসাগর মহাশয় অসাধারণ মেধা এবং বুদ্ধির অধিকারী এরপর হচ্ছে তুলনা তুলনাতে কী করবো তুলনা তুলনাতে কী করবো বলো তোমরাই বলো আমরা তো আমরা তো ঢেউ দেখেছি দীঘার সমুদ্রের ঢেউ দেখেছি এবং পুরীর সমুদ্রেও ঢেউ দেখেছি তাহলে আমরা যদি লিখতে পারি যে পুরীর সমুদ্রের ঢেউ দীঘার তুলনায় অনেক বেশি এটা যদি লিখতে পারি পুরীর পুরীর সমুদ্রের ঢেউ পুরীর সমুদ্রের ঢেউ দীঘার তুলনায় দীঘার তুলনায় দীঘার তুলনায় অনেক বেশি অনেক অনেক বেশি এটা আমরা লিখতে পারি ঠিক আছে তুলনায় পুরীর সমুদ্রের ঢেউ দীঘার তুলনায় অনেক বেশি এটা আমরা লিখতে পারি আর একটা হচ্ছে অবদান অবদান দিয়ে কী লিখব শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান অতুলনীয় শিক্ষার বিস্তারে শিক্ষার বিস্তারে বিদ্যাসাগর মহাশয়ে বিদ্যাসাগর মহাশয়ের অবদান शिक्षार विस्तार विद्यासा से अवदान अनेक बस তাহলে আমরা এখান থেকে বাক্য রচনাগুলো করে ফেললাম এই বাক্য রচনাগুলো যদি তোমরা নিজেরাও করো তাহলে তো খুব ভালো ব্যাপার এর থেকে ভালো জিনিস আর হয় না প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা পড়ে নিজেরা করার চেষ্টা করবে আমার ভিডিওটাকে শুধুমাত্র তোমরা সাহায্যকারী হিসাবে কাজে লাগাতে পারো কারণ তোমরা নিজেরা করলে জানবে ওটাই আসল আসল জিনিস তোমরা যদি পাঠটা পড়ে তোমরা নিজেরা করো তাহলে এর থেকে ভালো জিনিস আর হয় না এবং তোমরা যদি নিজেরা করো এবং আমার ভিডিওটার সামান্যতম যদি হেল্প লাগে তাহলে মনে করব যে আমার ভিডিওটা করা সার্থক হয়েছে যাই হোক তোমরা পড়ো ভালো করে এবং কোশ্চেনগুলো করো এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে তাহলে তোমাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে